হাইনহাই সাকামনগর ডিউটি খাই তংমা নিজরাও চপ্রব জাখা গরজে প্রাইমারি হেলথ সেন্টার নি খরকসা সাক নাই নাই মং সত্যদীপ দাস পার্টি মুনি ইয়াগলো ত্রিপুরা মথা নি খরক নেই নেতা নি মুঙ্গই গরজে আউটপুসো খাই জাখা এফআইআর হাইনহাই সাকামনগর ডিউটি খাই তংমা নিজরাও চপ্রব জাখা খরকসা সাক নাই নাই পার্টি মুং ক্রাকশাল হর উদয়পুর বখাস্তি নি গরজে প্রাইমারি হেলথ সেন্টার মং সত্যদীপ দাস সপ্তদী দাস ক্রাকশাল হর সাকামনগর ডিউটি খাই তংমানি আবহাই জোরানো খরকসা পেশেন্ট বহক সাজাগে এডমিট উমখাইমানি আবনিয়াগলতে খরমনি বরফ ফাই হসপিটালের নার্স খরকসানো সাক নাঙে খাইমানি কক্তমা আবনিয়াগল সপ্তদী দাস মঙ্গই খরকসা সাক নাইনি আবরক খরকনি খরক দাঁতর দিহনি সাবাইমানি আবনিয়াগল বিরলাল নোয়াতিয়াতে বিকাশ নোয়াতিয়া পরক্তিপ্রা মথানি ইঙ্গই মাতাবাড়ি এসেম্বলি কনস্টিটিউশনি উইনিং ক্যান্ডিডেট হই আর সাক নাইনি আচুক থাইরিয়া হই বাইক নি চাবি বাই বুতক খাই হই সাই খারকা সপ্তদী দাস মঙ্গই আর সাক নাই নাই কাল রাত্রে অনুমানিক 9:30 নাগাদ আমি হাসপাতাল থেকে আমাকে ইনফর্ম করা হয় যে একজন পেট ব্যথা রোগী এসেছে। আমি পেশেন্টটাকে দেখলাম, ওর সামান্য মাসিকের ব্যথা। পেশেন্টকে ওষুধ দেওয়া আমরা শুরু করলাম, উইদিন 10-15 মিনিটসের মধ্যে শুরু হয়ে গেছে। ওষুধ দিচ্ছি আমরা, দেওয়ার পর যখন আমি টিকিট লিখছিলাম তখন দুজন পেশেন্ট পার্টি, দুই পেশেন্টের পার্টি দুজন, নাম একজনের নাম বীরলাল নোয়াতিয়া আর একজনের নাম বিকাশ নোয়াতিয়া, ওরা সিস্টার ইনচার্জ রুমে ঢুকে সিস্টারের সাথে খারাপ ব্যবহার করছিল। আমি ওদেরকে বললাম যে আপনারা বাইরে থাকুন, যেহেতু এখানে আপনাদের কোনো কাজ নেই, আমাদের পেশেন্ট ট্রিটমেন্ট করার প্রসেসটা ডিস্টার্ব হচ্ছে। তারপর উনি বললেন যে উনি গত ইলেকশনে তীব্রমতা দলের হয়ে মাতাবাড়ি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে দাঁড়িয়েছেন, এর ফলে ওনাকে আমি চেয়ার আর টেবিল ওনাকে বসার জন্য দেওয়ার জন্য আমি বলেছি ওনাকে যে আপনি মধ্যবর্তী অবস্থায় আছেন, সকালে এসে আমার সাথে কথা বলুন, এখন ট্রিটমেন্ট প্রসেস ইন্টারাপ্ট করবেন না। এর ফল এই বলার ফলেই কেন ওনাকে আমি চেয়ার আমি ওনাকে দেয়নি বসার জন্য, তারপর তার পরশু উনি আমাকে হাতে চাবি দিয়ে পাইকে চাবি দিয়ে এখানে আঘাত করেছেন, মাথায় আঘাত করেছেন আর পায়েও আঘাত করেছেন। তারপরও অনেকক্ষণ কথা হয়েছে ওনার সাথে, অনেক আটকানোর চেষ্টা করেছে। উনি আমাকে বললো যে যদি মাতাবাড়ি অ্যাম্বুলেন্স না আসতো তাহলে কি আমি ওনাকে সেম বিহেভিয়ারটা করতাম কি না। আমি বলেছি যে মাতাবাড়ি অ্যাম্বুলেন্স যদি মধ্যবর্তী অবস্থায় আসতো তাহলে ওনাকে আমি বললাম বলে কালকে সকালে এসে আমার সাথে কথা বলার জন্য। আর আশা করি যে কোনো জনপ্রতিনিধি এই অবস্থায় হাসপাতালে আসবেন, এটা আমরা মোটেও কাম্য নয়। তা এরপরে উনি বললো যে আমি একজন বাঙালি ডাক্তার, আমি এখানে নাকি বিজেপি প্রোপাগান্ডা করছি। আমি বুঝতে পারলাম না, এখান থেকে আমি পেশেন্ট দেখা আমার কাজ, আমি এখানে কোনো দলের আমি নির্দলীয় একজন সরকারি কর্মচারী, ওদের কথা হয়েছে আমি বিজেপি প্রোপাগান্ডা করছি, অন্য দলের যারা জনপ্রতিনিধি আসছেন ওদেরকে আমি যথাযথ সম্মান দিচ্ছি না। কিন্তু ঘটনা এতটুকুই, আমি ওনাকে বলেছি যে মধ্যবর্তী অবস্থায় আমি আমার অথরিটির পারমিশন ছাড়া কারোর সাথে কথা বলবো না। রুগী চিকিৎসার কাজ, ওইটার সম্বন্ধে যদি কোনো সম্বন্ধে কোনো কোশ্চেন থাকলে আমি 100 উত্তর দেবো, এর বাইরে কোনো কথা উত্তর দেওয়া প্রয়োজন আমি বোধ করি। কোন হসপিটালে আপনি চিকিৎসক? গর্জি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। কি নাম আপনার? ডক্টর সত্যদীপ দাস। হ্যাঁ, ডক্টর সত্যদীপ দাস। ঘটনাটা কবে হয়েছিল? কাল রাত্রে। এখন কি আপনি ঘুমতি জেলা সুপার ট্রিটমেন্টে আছেন? হ্যাঁ, আমাকে এখান থেকে আমার মাথা আর ইয়েতে রাত্রেবেলা প্রেশার বাড়ার ফলে আমাকে ইনিশিয়াল ট্রিটমেন্ট এখানে যে মেডিকেল অফিসার আছেন উনি করেছেন। সকালে উনি যখন দেখছে আমার ইম্প্রুভ হচ্ছে না প্রেশারটা, তখন উনি আমাকে রেফার করে দিয়েছিলেন এখানে। আসার পর ডক্টর বিশ্বজিৎ পাল স্যার আমাকে ট্রিটমেন্ট প্রসেস শুরু করেছে, এক্স রে ইতিমধ্যে হয়ে গেছে, কিছুক্ষণ বাদ ইসিটি স্ক্যানের জন্য আমাকে ডাকা হবে। পার্টি মুনিয়াগুলো ত্রিপুরা মথানি খড়গনি নেতানি মুঙ্গই গর্জে আউটপোস্ট খালাই জাখা এফআইআর উদয়পুর নিশিমি রাজীবনি কোক থুমচিনি খরাং।